ওষুধ ভেজাল করেছে বা আমদানি করেছে বা উৎপাদন করেছে এই সমস্ত ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া হয়েছে সংখ্যা হলো 198 জন আমরা কারাদণ্ডে দণ্ডিত করেছি আর যারা ভেজাল যে ওষুধ উৎপাদন করে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো আমরা আপনার সারা বাংলাদেশের ফ্যাক্টরি আমরা প্রতিনিয়ত পরিদর্শনে আমরা যেয়ে থাকি আমাদের লোক যেয়ে থাকে এবং উৎপাদন প্রক্রিয়া কিভাবে তারা মেনে চলছে সেই বিষয়গুলো দেখা হয় অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এই বিষয়গুলো দেখে যদি তারা অনিয়ম করে তাদের ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিয়ে সিল গালা করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় আমরা ইতিমধ্যে যারা ভেজাল ওষুধ কারখানা যেগুলো আমাদের নজরে এসেছে সেগুলো আমরা প্রায় 20টি ওষুধ কারখানাকে আমরা বন্ধ করে দিয়েছি এবং তাদের লাইসেন্স অনেকের বাতিল হয়ে গেছে অনেকে আবার মামলাতেও আছে তো আমরা এই বিষয়ে কোনো ছাড় দেব না আমি আগেই বলেছি যারা এই বাংলাদেশের জনগণের মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে তাদের এখানে ছাড় হবে না তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে এবং আনা হচ্ছেও আমাদের হয়তো লোকের স্বল্পতা ছিল আমরা পরিদর্শন করার ক্ষমতা কম ছিল আমরা এখন লোকবল বাড়িয়েছি এবং যার ফলে আমরা বাংলাদেশের সব জায়গায় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় ওখানে ফার্মেসি গড়ে উঠছে শত শত ফার্মেসি গড়ে উঠছে এবং সেই ফার্মেসিগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টা আমরা করছি এবং ওষুধে যাতে ভেজাল ওষুধ বিক্রি না হয় শুধু ভেজাল না মেয়াদ উত্তীর্ণ ওষুধ যাতে বিক্রি না হয় আনলাইসেন্স ওষুধ যেগুলো আছে সেগুলো যাতে বিক্রি না হয় সেদিকেও আমাদের নজর আমাদের রয়েছে এবং আমরা অনেক ফার্মেসি আমরা সিলগালা করে দিয়েছি এবং জেলে দিয়েছি মানুষকে।